কোকৰাঝাৰত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। ভাগিনীয়েকে হত্যা কৰিলে নিজৰ এমোমায়েকক, হত্যা কৰি হত্যাকাৰীয়ে লুকুৱাই থলে মৃতদেহ। ঘটনা সংঘটিত কৰিয়েই পলায়ন হত্যাকাৰী প্ৰকাশ বৰ্মনৰ। কি কাৰণত হত্যাকাণ্ড সংঘটিত হ'ল সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। আমি পুনৰবাৰ জনাইছোঁ, কোকৰাঝাৰত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। ভাগিনীয়েকে হত্যা কৰিলে নিজৰে মোমায়েকক, হত্যা কৰি লুকুৱাই থলে মৃতদেহ। ঘটনা সংঘটিত কৰিয়ে পলায়ন হত্যাকাৰী প্ৰকাশ বৰ্মনৰ। কি কাৰণত হত্যাকাণ্ড সংঘটিত হৈছে এয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। ৰাজ্যত প্ৰতিদিনে বৃদ্ধি পাইছে অপৰাধ আৰু অপৰাধীৰ সংখ্যা। অতি নৃশংসভাৱে নিজৰ আপোনজনকক হত্যা কৰিবলৈ যেন একাংশ এতিয়া কুণ্ঠাবধ নকৰা হৈছে, ইয়াৰ মাজতে পোহৰলৈ আহিছে কোকৰাঝাৰৰ চালানকাৰীত সংঘটিত হোৱা এক চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডৰ ঘটনা। অভিযোগ অনুসৰি ভাগিনীয়েকে হত্যা কৰিলে নিজৰ মোমায়েকক। চালাকাঠিৰ নয়াচৰৰ 4-9 গাঁত সংঘটিত হৈছে এই হত্যাকাণ্ড। মোমায়েক খগেন বৰ্মনক হত্যা কৰি ভাগিনীয়েক প্ৰকাশ বৰ্মনে লুকুৱাই থলে মৃতদেহ। ঘটনা সংঘটিত কৰিয়েই পলায়ন কৰিছে হত্যাকাৰী প্ৰকাশ বৰ্মনে। ঘটনাৰ বিষয়ে অৱগত হোৱাৰ পাছতেই ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে, যদিও কি কাৰণে হত্যাকাণ্ড সংঘটিত হ'ল সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। আমি পুনৰবাৰ জনাইছোঁ, কোকৰাঝাৰত সংঘটিত হৈছে এক নৃশংস হত্যাকাণ্ড। নিজৰ মোমায়েকক, নিজৰ ভাগিনীয়েকে ইতিমধ্যে হত্যা কৰাৰ ঘটনা পোহৰলৈ আহিছে আৰু হত্যাকাণ্ড সংঘটিত কৰি ইতিমধ্যে হত্যাকাৰী ভাগিনীয়েক প্ৰকাশ বৰ্মনে পলায়ন কৰিছে। কি কাৰণতে হত্যাকাণ্ড সংঘটিত হৈছে সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। আৰু ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু আৰক্ষী তদন্তৰ পিছতে কি কাৰণতে হত্যাকাণ্ড সংঘটিত হ'ল সেয়া পোহৰলৈ আহিব। ঘটনাটা হ'ল, এই মোৰ সৰু ভাইটি হয়, এই ৰবিবাৰ শনিবাৰ ৰাতিপুৱা আহিছিল এই বাহিৰৰ পৰা, কেৰালাৰ পৰা আহিছিল আৰু কি, আৰু এইটো ঘৰতে থাকে আৰু কি। তেনেবা ৰবিবাৰে ৰাতি সি আছিল আৰু মোৰ ভাগিন এটা আছিল আৰু কি, তাৰ ভাগিন আৰু কি প্ৰকাশ বৰ্মন আছিল আৰু মোৰ ভাটিৰ নাম হ'ল খগেন বৰ্মন। সেই ৰবিবাৰ ৰাতিতে সি মানে ৰাতিপুৱা উঠি তাক দেখা নাপালোঁ আৰু কি, ৰাতিতে কিবা নোৱা হ'ল নেকি এনেকুৱা এটা সন্দেহ লাগিল আৰু কি। তাৰপিছত আমি তাক সুধিলোঁ যে তোৰ মামা ক'ত আৰু কি, তোৰ মামাক আমি দেখা নাপাওঁ ৰাতিপুৱা। সি ক'ল যে সি ৰাতিপুৱা উঠি কাপোৰখিনি ধুই ৰুম চুম ধুই ওলাই গৈছে বাহিৰত। তাৰপিছত আমি ৰাইজক সুধিলোঁ, ইফালে ইফালে ৰাইজক ৰাস্তাৰ মানুহ সুধিলোঁ যে এনেকুৱা এনে মানুহ দেখিছে নেকি আপোনালোকে যোৱা, তে এটা মানুহ দেখা পোৱা নাই তাক। তাৰপিছত আমাৰ দিনটো চালোঁ যে ক'ৰবাত যাবও পাৰে। তাৰপৰা সন্ধিয়া আমি দুই এটা গাঁৱৰ মানুহক ডাকিলোঁ আৰু কি, ডাকি পিনে আমি থানাত খবৰ দিলোঁ আৰু কি, যে এনেকুৱা ঘটনা হৈ আছে, এটা টেলিফোন কৰিলোঁ আৰু কি। তেতিয়া থানাৰ পৰা আৰ কিবা মানে কিবা কৰিলোঁ আৰু কি, গুৰুত্ব দিলোঁ অলপ আৰু কি। তাৰপিছত সেই ক'লোঁ, ইও ল'ৰাৰ মোৰ ভাগিনটো, ইও কথা পাতিলোঁ পুলিচৰ লগত কি হৈছে নহৈছে এইবিলাক ক'ল আৰু কি, ৰাতিপুৱা উঠি গৈছে বোলে এইবিলাক ক'ল আৰু কি। তাৰপিছত আমি সকলো তাক বুজালোঁ যে দেখ, ৰাতিপুৱালে কালি কিজন পুলিচ আহিব পাৰে আমাৰ ঘৰত আৰু কি, তাক কিন্তু মুখত কি কি আছে না আছে মোক যোৱা মানে তাক দিব লাগিব পুলিচক আৰু কি, কোনোফালে যোৱা নাযাব এইবিলাক পুলিচ আহিলে সব কিন্তু কৈ দিব লাগিব ভালকৈ আৰু কি। সিয়ে কৈছে হয় কথাটো হয়, কোনোফালে মই নাযাম, মই থাকিম ঘৰতে থাকিম আৰু কি। তাৰপিছত সি আৰু তাৰ মা এই ঘৰটোত থাকিল আৰু কি। থকাৰ পিছত ৰাতিপুৱাৰ আগতে তাৰ মাক কৈ গ'ল যে মই ওলাই গ'লোঁ আৰু কি। তো ওলাই যোৱাৰ পিছত সি তাৰ মায়ে মোক এই ঘৰত যাই মোক ডাকি তুলি ক'ল যে ল'ৰাটো ক'ত বা ওলাই গ'ল আৰু কি, ওলাই গ'ল এইটোৱে আৰু কি। তাৰপিছত যে ক'ত যাই আছে, তাৰপিছত পুলিচ আহিলে সোধ পোছ কৰিলে আমাক, ক'লোঁ, কোৱাৰ পিছত তাকো ফোন মাৰিলোঁ যে এনেকুৱা এনেকুৱা আৰক্ষী বিষয়া আহিছে, তুই ক'ত আছে আই ফটাফট আৰু কি, সোধ পোছ কৰি আছে কিবা ক'ব লাগিব আৰু কি। তাৰপিছত সেই পুলিচ প্ৰশাসনৰ লগতো কথা পাতিলে ফোনত, তাৰপিছত কথা চথা পাতি যে পুলিচ প্ৰশাসনক তাক মাতিলে, কৈ সি ক'ল যে হা মই গৈ আছোঁ আৰু কি। তাৰপিছত অলপ পিছতে তাৰ মোবাইলটো চুইচ অফ হৈ গ'ল আৰু কি, চুইচ অফ পিছততো এতিয়াও চুইচ অফ হৈ নাহিল আৰু কি। ক'ত পৰিছিল আৰু, বাসুগাঁও কলেজত পৰিছিল আৰু কি, হাই ছেকেণ্ডেৰী, এতিয়া ফাইনেল এইবছৰ ফাইনেল দিছিল নেকি। ঘটনাটো আপোনাৰ সৰুৰ পৰা আছিল নেকি, ভণ্টিটো বিয়া হৈছিল ঢালিগাঁও, তাৰ যিটো হাজবেণ্ড আছিল আৰু কি, মানুহটো ইমান ভাল নহয়, মদাৰু চদাৰু, ঘৰত কাম চাম নাও কৰে হাফ ব্ৰেড, তো তাৰ কাৰণে ভণ্টিটো ইয়াতে আহি থাকিল আৰু কি ডেলিভাৰী অৱস্থাত। তারপরে তারপিছত ইয়াতে ভাগিনাটির জন্য জন্ম হল, সরুরপরা ইয়া আমার ঘরতে থাকিল আর কি। আমি দুটো ভাইয়ে তাক ডাঙর দীঘল করেছো, ভাগিনাটুক পড়াশোনা পড়াশোনা করেছি আর কি।
আপনার ভাইটিয়ে কি কৰিছিল মোৰ ভাইটি বাহিৰত কাম কৰি আছিল খগেন বৰমন হেতু মোৰ বাহিৰত কাম কৰি আছিল কেৰালা শনিবাৰ দিনা ৰাতিপুৱাতে ঘৰত আহিছিল হি তাৰপিছত ঘটনাটো 12 তাৰিখ ৰাতি হয় 12 তাৰিখ ৰাতি এনেকুৱা ঘটনাটো হ'ল এতিয়া কি দেখা দেখা পালে আপোনালোকে ঘৰৰ এই ৰুমটোতো ৰাতিপুৱা সি চাফ কৰিছিল দেখা পাইছোঁ আৰু কি তাত অলপ ব্লাছলৰ অলপ দেখা পাইছিলোঁ আৰু কি এইটো আমাৰ সন্দেহ লাগে যে মানুহটো মৰিছে নেকি এনেকুৱা এটা সন্দেহ লাগে আৰু কি মাৰ্ডাৰ কৰিছে নেকি এনেকুৱা এটা সন্দেহ লাগি আছে আৰু কি কিন্তু তাৰপিছত ৰাতি যে সি পলাতক হ'ল এইকাৰণে আমাক আৰু বেছিকৈ সন্দেহ লাগিল যে এইটো হ'ব পাৰে আৰু কি নহ'লে ই পলাতক হ'ব কিয় এজাহাৰো দিয়া হৈছে থালাকাটি এজাহাৰো দিয়া হৈছে এই ল'ৰাক সোধা নাছিল নেকি আপোনালোকে চাছপেক্ট কৰি সোধা নাছিল নেকি কি ঘটনাটো কি হৈছিল বুলি সুধিছিলোঁ তেখেত কি ক'লে তহঁত ক'লে যে ৰাতিপুৱা সেই কাপোৰ চাপোৰ ধুই বিচনা চিচনা ধুই ৰুম চুম ধুই লং মাৰ শ্বাৰ্ট পিন্ধি ওলাই গৈছে 6টামানত আমি পুৱাত যেতিয়া দেখা পালোঁ ভাইটিটো নাই ঘৰত ভাগিনাটোৱে অকলে দেখা পালোঁ তাত সোধা পোছা কৰাৰ পিছত সি ক'লে আৰু কি যে ওলাই গৈছে 6টা বজাত আৰু কি ঘটনাটো 12 তাৰিখ ৰাতিত হৈছে আজিলৈকে আপোনালোকে বিচাৰি পোৱা নাই ৰাইজেও ইফালে বিচাৰি আছে গাঁৱৰ ল'ৰাবোৰে বিচাৰি আছে পুলিচ প্ৰশাসন আহি কালি বিচাৰিছে ৰাইজৰ লগত অলপ কিন্তু পোৱা নাই আৰু কি এতিয়া আপুনি কি দাবী কৰিব বা পুলিচ প্ৰশাসনক আমি এতিয়া দাবী কৰোঁ যে এতিয়ালৈকে 3 দিনমান হৈ গ'ল কিন্তু 2টা মানুহ হেৰাই গ'ল এটা এটা কৰি 2টাৰ ভিতৰত এটাও নাপালোঁ আমি মই এতিয়া আমি ইমিডিয়েটলি আমাক পাব লাগে আৰু কি মানুহ 2টা কৰি যিকোনো মানুহ 2টাক পাব লাগে আৰু কি পুলিচ প্ৰশাসনে এতিয়া আমাৰ অনুৰোধ পুলিচ প্ৰশাসনৰ ওচৰত আমাক মানুহটো ওলাই দিব লাগে আর কি ইমিডিয়েটলি কিন্তু আপনাদের সন্দেহ করেছে প্রকাশে তেও হত্যা করে ফেলে কবাত অনেকা সন্দেহ লাগে কি নহলে হি কিও পলাই গল তার পিছে রাতি দিনা আর রাতি ব্লাড টু কর পড়া আইলো ব্লাড টু এই রুমতে যে নাম রুমত ঘুমাইছিল রাতে আছিল আর কি এই রুমতে আমি অল্প অল্প দেখা পাইছো আর কি মানে পুলিশে কি কি এটা জব্দ করেছে বা পুলিশে এটা চিয়ারত অল্প ব্লাড নিছিনা দেখা যায় আর কি বুঝা যায় এটা ব্লাডে হয় এইটো পুলিচে জব্দ কৰি উঠাই লৈ গৈছে আৰু কি যিটো বিচনাত হৈ আছিল তাত আঁঠুৱা লগা আছিল আঁঠুৱাটো নাই আৰু কি বিচনাৰ পৰা আৰু কি ভাগিনটোৱে পইচা আমি এতিয়া শুনা মতন আজি বেংকত যায় একাউণ্টটো লৈ গৈছে মোৰ ভিনী এজন যাই চাইছে তাৰ পৰা তাৰ একাউণ্টৰ পৰা 38,000 উঠাইছে আৰু কি যোৱাকালি এইটো পাইছে আর কি আমি কিন্তু এতিয়াও পলাতক হৈ আছে আর কি পোৱা নাই আমি কিবা কাজিয়া টাজিয়া হৈছিল নেকি কিবা মাটি চাটি লৈ কি কয় কি কাজিয়া চালা অলপ হৈছিল এটা আগৰ আর কি হৈছিল কিন্তু এতিয়া যে আহিছে ভাইটি ঘৰত এতিয়া হোৱা নাই আগত হৈছিল অলপ চলপ ভাগিনাটো আৰু মোৰ ভণ্টি হয় এইটো মাটি আপত্তি কৰি আছিল আমাৰ লগত আমাৰ 2 ভাইৰ লগত আর কি ঠিক আছে মাটি তাক দিছিলোঁ 1/2 বিঘা মাটি কিন্তু ভাগিনটোৰ এইটো 1/2 বিঘা মাটি পচন্দ হোৱা নাই তাক 1 বিঘা মাটি লাগে আর কি আৰু মাটিটো লাগে আমাৰ লগতে ঘৰৰ লগতে মাটি লাগে আর কি তাক মানে অলপ আমি অলপ দূৰত মাটি দিছিলোঁ এইটো তাৰ পচন্দ হোৱা নাই আর কি আমি গেলোঁ তা আমি কয় কি গেলো রে কি কয় বাবা তুই কি কয় তারপরে বিছনার পৰা উঠিয়ে ওলাইলো ওলাইতে ওলাইতে সাইকেল নিয়ে ওই গেলো তারপরে আমি কাবড়াইতে কাবড়াইতে যাই ওই ভাই ধজেন রে ধজেন উঠ উঠ আমার লড়ার আবার কুতি গেল রে ও আবার কুতি যায় দেখতো দেখ তা সবাই উঠিয়ে কয় বলে আর ফোন করিল ফোন করি আমার বেটাটা কয় বলে আমি এতে আছে নেয়া থালাতে আছে কিবা আপনার ভাই আর ওই আপনার লড়ার লগত কি খেসাল খেসাল ঝগড়া ঝগড়া হয়েছিল বর্তমান তো কেসাল হওয়া নাই আগত হতে স্যার মাটি খাটি নিয়ে কেসাল হচ্ছে আপনি কি কি ভাবিছে এই ঘটনার উপর কি আমার ঘটনাটো আমার মন ভাবি আমার ভাইটাকে মারি ফেলাইছে মানুষ লগত লই আমার লড়াই বা মারি ফেলাইছে আমার মনটো কই আছে আমার মনটো আর নো মানে কি কব আর কি কিবা কব কি কম স্যার কিছু কিবা কব ধরিব লাগে না নাই শাস্তি পাব লাগে না নাই না না ধরিব লাগে স্যার ধরি ওই রকম মোর ওই রকম লড়া লাগে না মরি যায় ভাল মোর ভাইটি মরিছে লড়াও মরি যাবে ধরিব লাগে আপনার লড়াক নিজের মামাকে আনি ফেলে ইয়া ডাঙর দিগল করেছিল পড়াইছিল হ্যাঁ পড়াইছিল ডাঙর দিগল করছে এতে থাকে এতে ডাঙর হল হয় ডাঙর হাতে এই কাম করি আমি অকো মারিয়ে ফেলাম আমার লাগে না আমার লড়া লাগে না নাম পুরকার বর্মন কি হয়েছিল এতনা রাতে কি হয়েছিল গম পাই না আমি ঘরত আসিল না স্যার আমি গেছিল ইয়াত আমার বনির ঘরত পঠাই দিছে আমার লড়াটু আমার লড়াটু কিবা কিবি দিছে চাকরি চাকরির জন্য কিবা কিবি করছে
তাহলে পয়সা লাগে পয়সার কারণে 20000 টাকা বলে 20000 টাকা বলে মাঝেটাই নাগে ওই 20000 টাকা তো নাও বেটা হলে দিতে আমি রবিবার দিনে সকালে গেছি বেলা 10টা দাদা আমার সারাদিন থাকিলো আমার বোনের ঘরত পয়সাও নাই মানুও নাই আরও একটা লগত দিছে ভাঙা ভাঙা মোবাইল ওইটা দিবের কইছে আরও 20000 টাকা বলে দিব বলে নিয়ে যা সারাদিন থাকি আহিল নাই আর মানুও নাই কোনো খবর নাই সারাদিন গেলে আর বেলা গেলে এখন আমি খেলা আমি বেটা ফোন করলো বাবা আমাকে এলা রাতি হলে আমি ঘর যাম কই তোর মানুও নাই পয়সাও নাই কিন্তু তো খবর নাই মুই ঘর যাম তখন না না মা আজের রাতিতে থাকি আয় কালি সকালে আসবি তা খেলা আমি কাপড় টাপড় খুলিয়ে রাতিতে হওয়াইলো রাতিপুয়াতে আমার ঘুম না আসিল ঘরত বান আমার কী হল ভাইটিও আহিছে বেটাটা আছে কি যে করি আছে চিন্তে করি করে রাতিতে হওয়াইলো হওয়ার পরে সকালবেলা আবার আমি লড়া ফোন করলো বাবা কি করি আছে আমি ঘর যাম পয়সাও নাই টাকাও নাই আমি ঘর যাম খেলা আমার লড়া কয় কি মা আয় এলা তাড়াতাড়ি ঘরত আয় ঘরত আসি আস্তে আস্তে গাড়ি মোটর কিছু পোয়া নাই রাতি হয় কি বেলা যায় খেলা আমি একটা বাজে আসি ঘর পাইল ঘরত আহিয়ে দেখে কাপড় কানি নাড়ি দেওয়া ঘর মশা তা আমি লড়া কয় বাবা তোর মামা কোদ গেছে ক নাই আমার মামা না কোদ বা গেল সকালে আসুয়ালা মা তুই চিন্তা না করিস তো সেলা আমি তারা হাকু দাকু রান্দা বাড়া করিয়ে বলে আসি ঘর খাবো রান্দা বাড়া করিয়ে তারপর আমি ওই কাপড় কানি নিয়ে ঘর ঢুকছে যা দেখে ঘর পানি কিবে ফ্যানের গন্ধ ওলাইছে বিছনে লটং পটং হয়ে আছে সেলা আমি কয় বাবারে কায় এই তোর মা তুই আর তোর মামা ঘরতে আছে কায় এই কামটা করি তোর মামাকে নিচ্ছে ঘরত মারিছে বাবা এদিন তো ঘর না আসিল ভাল ঘর কী হলো বাবা আমি তখন ওই অতে কান্দিয়ে থাকিল কী হলো আমার লড়া ফেলা কয় না মা চিন্তে না করি মামা আলা ঘরত আহিব মামা আহিব অন্তে কয় তা এই আজির পরা মামাও আসে না ভাগিনে তার ফিরে দিনে সকালবেলা আমার কয় মা আমি গেল তা আমি তো সারা দিয়ে সারা রাতি কান্দিয়ে থাকিল ঘরও এরকম ধন্যবাদ জানাইছো মানে ই আমার গাঁওর মানুহ এই যোনজন মানুহ আজি আমার ওচৰৰ পৰা হেৰাই গ'ল ইজন মানুহ খুব ভাল আছিল সৰুৰে পৰাই আমি চিনাকি সৰুৰে পৰাই আমি জানো ভাল কাৰো লগত কাজিয়া বিবাদ নাই এদিনা আৰু ৰাতিপুৱা মই ৰাস্তাত উঠিলোঁ এই ৰবিবাৰ দিনা কি তাৰ সৰু ভণ্টিয়ে কৈ আছে যে আমাৰ ভাইটো হেৰাই গ'ল মই ক'লোঁ ক'ত হেৰাই গৈছে কয় কোনোবাই মাৰি পেলাইছে তেতিয়া মই আহিলোঁ এখেতৰ ঘৰত আহি দেখিলোঁ মানে এখেতৰ ভাগিন থাকে এটা ৰুমত আৰু মামা থাকে এটা ৰুমত তেতিয়া মই সুধিলোঁ কি হৈছে তহঁতৰ তেতিয়া কৈ আছে যে 12 তাৰিখৰ পৰা ই নোহোৱা হৈ গ'ল আৰু কি তে নোহোৱা কেনেকৈ হ'ব এইটো ভাগিন এটা ৰুমত থাকে মামা এটা ৰুমত থাকে যেতিয়া আৰু মই আহি চালোঁ যে সুধিলোঁ তাহঁতক ভাগিনটো ক'ত গৈছে আৰু কি ভাগিনটো মানে নাই সেইদিনাৰ পৰা পলাতক আৰু মানে ইয় মানুহটোও নাই তাৰ মামাটোও নাই আৰু আহি চালোঁ যে মানে তাৰ বিচনাটো পূৰা মানে পানী পানী আৰু কি পানী পানী মানে চাফা কৰিছে আৰু কি মোৰ সন্দেহ হয় এইটো মানে ভাগিনটো মাৰি ক'তবাই পেলাই দি মানে ৰুম থুম চব পৰিষ্কাৰ কৰি চাফা কৰি ৰাখিছে ন এইটোৱেই কথা আমি মানে এনেকৈ ভাবিছোঁ যে এই আমাৰ মাজত এই অঞ্চলত এনেকুৱা কোনোদিন এনেকুৱা কোনো ঘটনা হোৱা নাই এইকাৰণে আমি এইটো উচিত তদন্ত বিচাৰিছোঁ আৰু উচিত মানে শাস্তিটো এই যোনজন কাল্পিত এই কাল্পিতত কাল্পিতক মানে ধৰি উপযুক্ত শাস্তি দিব লাগে এইটোৱেই মোৰ কথা আৰু কি এইটো অকলে হ'ব পাৰে না কাৰোবাৰ লগৰে থাকিব পাৰে যদি মাৰিছে এইটোতো অকলে লৈ ইয়াৰ পৰা ল'ব কাৰণে অসুবিধা হ'ব মই জানা মতেতো অকলে হ'ব নালাগে যিহেতু ভাগিনটো ইয়াতকৈ সৰু আৰু তাৰ লগত কোনোবা মানুহ জড়িত থাকিব লাগে আৰু কি এজন মানুহতো এনেকৈ মানে অকলে মাৰিব নোৱাৰে নহয় ন এইকাৰণে তাৰ লগত তাক ধৰিলে তাক এৰেষ্ট কৰিলে সোধপোছ কৰিলে নিশ্চয় মানে আমি গম পাম যে তাৰ লগত আৰু কোন কোন জড়িত আছিল এইকাৰণে আমি মানে ৰাইজৰ পৰা দাবী জনাইছোঁ এই ভাগিনটোক ধৰিব লাগে ধৰি তাক তাৰ লগত সোধপোছ কৰিব লাগে আৰু তাৰ লগত কোনে কোনে মাৰিছিল নে কি কৰিছিল এই কালপিতটো ওলাই উপযুক্ত শাস্তি বিচাৰিছোঁ আমি এইখিনি কৈ মোৰ বক্তব্য এইটো ঘটনাটো হ'ল নয়াচৰা পাৰ্ট এইটো যেতিয়া ঘটনা হ'ল ৰাতি 7টামান বজাত তাৰ ভিনীয়েকে খগেনৰ ভিনীয়েকে মত তাতে গ'ল বোলে এনে এনে কথা মোৰ হেৰি ভাইটোতো মানে শালাটো নাই আৰু কি তাৰ খুৰ খালা হয় আৰু কি সি নাই আৰু কি
ঠিক আছে আহিলো মই রাতি আহিলো রাতি মানে 8টা বাজাত অনুমান 8টা বাজাত মই তেতে আইসিত ফোন করিলো আইসিত ফোন করিলো ফোন করি কলো এনে এনে কথা মোবাইলটো সুইচ অফ কালি পড়া নহয় হই আছে লড়াটো মানে খগেনটো নহয় হই আছে পিছত ফোন করলো ফোন করার পিছত মই ধজেন্দ্র কব দিলো তার ডাঙর ভাইক কব দিলো কলে তারপর এই এই রুমত কোনে থাকে বলে কি নাম প্রকাশ প্রকাশক ফোনটো দিলো তুই ক আইসিক ক কি কব লাগে প্রকাশে ফোন করে আইসিক কল রুমর বিজনেস আডর বমি চমি করছে সেই বিজনেস আডরটো ধুইছে আর ফ্লোরটো ধুই কেনা পুয়া রাতেপুয়া অনুমান সাড়ে ছটা এনেকা বাজাত সি কলা লং প্যান্ট টি শার্ট পিন্ধি উলাই গেছে এইটো কল এটা কি 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 দাবী করব এই পুলিশ এইটো এইটো প্রশাসনে মানে উচিত কাল্পিত যোনে আছে যোনে থাকুক তাক ধরে উপযুক্ত শাস্তি দিব লাগে এইটো আমি রাইজের পর প্রশাসনক আবেদন করছি সন্দেহ তাক হত্যা করা হয়েছে সন্দেহ হত্যা করা হয়েছে যেহেতু ব্লাস্ট সেল পাইছি অল্প দেখিছো সিআরটো সিজ করেছে হ্যাঁ পুলিশে লই গেছে এটিএম কার্ড প্যান কার্ড আধার কার্ড এটিএমটো তো আছে আধার কার্ড প্যান কার্ড আর ভোটার আই কার্ড ডিএলটো এই পাহাড়ত লই কেনা একদম দাও দি কুচি কুচি করে কাটি আধা ইঞ্চি এক ইঞ্চি এনেক কাটি ছিটকি ফেলাই দিছে আধা আমার লড়াবিলাক যাই আনি আইসিক দি দিছে থ্যাংক ইউ মোর নাম তানজিৎ শেখ